এখন পাবনাতে 41 চলতেছে। ইয়া হাবিবি, ওয়েলকাম টু পল্টন। ভিডিও না ছবি? ছবি ছবি, ভিডিও করতে ছবি ছবি। আসসালামু আলাইকুম আরডি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এই রোদে আসলে যাচ্ছি কোথায় সেটা বলতেছি, এখন যাচ্ছি কলেজ গেটে। আসলে শুয়েছিলাম, হঠাৎ করে মাথায় একটা কুড় দিয়ে আসলো যে এই রোদের মধ্যে কি করা যায়। তো শিশিরে ফোন দিয়ে ডাকলাম, অনেকজনকে ফোন দিয়েছি, সবাই কলেজ গেটে আসি। তো একটা উদ্দেশ্যে আমরা বেরোইছি, আজকে একটা মিশনে যাবো আমরা সবাই। তো আমরা এখন কলেজ গেটে চলে আসছি। তো আমাদের বাহিনীগুলো সামনে আছে সব, আমার অভিভাবক মাথায় সুমতি দাও। আমি হলো আবাহনী এক্সপ্রেসের হলো সুজন ভাইকে ফোন দিলাম, সে আমাদের হলো হেলিকপ্টার নিয়ে এখানে চলে আসছে, ল্যান্ড করছে। তো আজকে মিশন কি আমাদের? সাঁতার পারো না তার নাম দরকার নাই, আর যে সাঁতার পারো বেশি দূর যাও না। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? তো ফাইনালি আমরা এই রোদে, দেখা যাচ্ছে কি রোদ, এই রোদে আমরা এখন যাচ্ছি মিশন পল্টনে। যাবে হলো টিম আবহনী জুনিয়র, খুব গোসল হবে, জীবনে প্রচুর গোসল দরকার। এটা হলো হেলিকপ্টার আবহনী এক্সপ্রেস। আসো আসো, জায়গা আছে, থাক। ভাই 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 ভাই, আবহনের ছোটদের ক্যাপ্টেনে খুঁয়ে আমরা ছোটরা যাচ্ছি। পুলিশ বলতেছে যে তোমরা পিছে থাকো, আমাদের পিছে থাকো, আমাদের সেফটি হিসাবে পুলিশ ভ্যান নিয়ে যাচ্ছে আমাদের, দেখা আপনাদের। আপনারা গোসল করতে পারবেন, ছবি তুলতে পারবেন, আরো অনেক কিছু করতে পারবেন। আমরা অলমোস্ট পল্টনের কাছাকাছি চলে এসেছি। আচ্ছা ভাই, এই এলাকার নাম কি একটু বলবেন? হঠাৎ পারা না, এই এলাকাটা হঠাৎ করেছে না। তো আমরা এখন হঠাৎ পাড়া থেকে যাচ্ছি হলো পল্টনের দিকে, আমাদের এখান থেকে মাত্র 100 মিটার দূরে হবে। এই দা পল্টন। ইয়া হাবিবি, ওয়েলকাম টু পল্টন, ওয়েলকাম টু পল্টন। সো গাইস, আমরা পল্টনে চলে আসছি। অনেক পুরাতন একটি বট গাছ, গাছ যে কতটুকু ছায়া দিতে পারে এখানে আসলে বুঝতে পারবেন। যে গাছটা যদি সাপোজ না থাকতো তাহলে এমন মরুভূমির মতো লাগতো। কবি কবি সোচতা হুঁ, চলো আচ্ছা হুয়া জো মিলনা হো নাহি পায়া হামারা, বরনা খুদ সে মিলনা কাহাঁ হো পাতা মেরা। তোমারে জানে কে বাদ মানে খুদ কো সমঝ পায়া হুঁ, সচ কহুঁ মানে খুদ কে হোনে কা মতলব সমঝ পায়া হুঁ। আর মুঝে তোমারি কোই জরুরত নাহি, খুদ সে মোহাব্বত হ্যায় আর আব খুদ কি হি জরুরত হ্যায়। আমাদের সবাই কিন্তু চলে এসেছে হাবিবিরা, পরিচয় করে দিই। এটা হলো তামজিদ, এটা সজল, তনিম, রাফুল, মুলাসোর মুন্না রাফুল, ভাঙ্গরি হলো বিশাল, সুন্দরী সোহান ভাই, আর বুটা শিশির, আমাদের বক্সার ইমন ভাই। এক্সটেন্ড করছে কিছুদিন আগে, এক্সটেন্ড অনুভূতি কেমন লাগলো? এক্সটেন্ড করে ভালো লাগছে? এখন পাবনাতে 41 চলতেছে। আরে ভাই ভাই ভাই, আজকে যে যে রোদ করছে এই বিষয়ে কিছু বলতে চান আপনি? কয়েকদিন যাবৎ আমাদের এলাকায় তীব্র গরম, এই এই তীব্র গরমের সদনে আমরা ঠিক মতো দাঁড়াইতে পারতেছি না। সাঁতার নামি না? আচ্ছা আমরা নামলাম, হ্যাঁ সাঁতার পারার লাগে। এখন আমরা পল্টনে নামতেছি, সেইখানে পাথর আছে অনেক, সাবধানে নামতে হবে অনেক। তো ব্যাপারটা হলো আমরা একটা রুলস করছি, যারা সাঁতার পারে না তারা হলো নামে নাই, উপরে রেখে দিছি। আর যারা মূলত সাঁতার পারে তাদেরই নদীতে নামাইছি, কারণ একটা রিস্ক সেখানে। এই যে আমাদের ছেলে পেলে সব আবহন এক্সপ্রেসের জুনিয়ররা, কৌশলে নামছি, আমিও নামবো এখন। আমাদের বিজে হাডিং ব্রিজ দেখা যাচ্ছে। হাবিবি রোজা আছো না ভাই? রোজা আছেন না? পানি খান না ভাই, এ ভাই রোজা আছিস, পানি খাস না। আসো আসো, আরে মাছ মাছ দুঃখ প্যান্টান মারো না ভাই, এই কি মুখ, এই প্যান্টান মারো, এই ভাই প্যান্টান মারো না ভাই। আমাদের পাইলট রেডি ছবি তোলার জন্য, রেডি হন, কোচ কোচ দেন ভালোর মধ্যে হাত পাত তুলেন, রেডি, 1 2 3। আমাদের গোসল শেষ। এই যে আমাদের দর্শক, এরা আসলে খুব আফসোস করতেছে, আমরা নামছি আর দূর থেকে দেখা লাগলো। ভাই কেমন লাগছে আমাদের গোসল করা দেখার শেষে? কষ্ট কষ্ট, আহারে সজল, আহারে আর সাঁতার পারি না বলে নামতে পারি না। টারজান, ওই যে ভাই উপরে ঘুমাইছে দয়াল বাবা। তোর নাম কি ভাই?
সাকিব, আরে সাকিব খান নাম্বার ওয়ান, সাকিব খান। এটা দেখতেছেন তো যারা ঈশ্বরদীতে থাকেন তারা আসলে নর্থ বেঙ্গল পেপার মিল চিনতেন, তো সেই জায়গাতে পানি যাইতো কিন্তু এখান থেকে। এখন আমাদের গোসল করা শেষ, কেমন লাগলো তোমাদের পল্টন? লাগলো কিন্তু এখন একটু জ্বালা লাগবে, আসলে জ্বালা, অন্তরে জ্বালা, শরীরে জ্বালা। আমাদের এইখানে এখন গরমের তীব্রতা প্রায় 41। এই গরমে আসলে মনে হচ্ছিল যে আমরা আসলে একটা ওভেনের মধ্যে ঢুকছি, তারপরও আমরা কিন্তু নদীতে আসছি, কারণ এই নদীতে আসলে ভালো লাগে। একটা বন্দি সময় পার করতেছিলাম, তার জন্য ভাবলাম সবাই মিলে একটু এনজয় করি, এর জন্য মূলত আজকে আসা। এখন আমাদের পাইলট আমাদের হেলিকপ্টার স্টার্ট দিবে, হেলিকপ্টার স্টার্ট দিতে দিতে আজকের ভিডিও এখানে শেষ। ভিডিওটা কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই রোদ্রে বাসার মধ্যে বেশি থাকবেন প্লিজ।